সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সঞ্চয়পত্রের বিকল্প হচ্ছে ট্রেজারি বন্ড। সঞ্চয়পত্রের বিকল্প হিসেবে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করলে কি সুবিধা পাওয়া যাবে, এই বিষয়টি নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আমাদের দেশে সব থেকে নিরাপদ বিনিয়োগগুলোর যে কয়েকটি মাধ্যম আছে তার মধ্যে সঞ্চয়পত্র, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড এগুলো হচ্ছে একটি উত্তম মাধ্যম। ট্রেজারি বন্ডে বর্তমান সময়ে যে মুনাফা পাওয়া যাচ্ছে সেটি 12%-এর উপরে, আর যেখানে সঞ্চয়পত্রের মুনাফার হার সর্বোচ্চ 11.76, আপনারা জানেন সেটি হচ্ছে পেনশনার সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার হচ্ছে 11.76। কিন্তু ট্রেজারি বন্ডে যদি আপনারা বিনিয়োগ করে থাকেন তো সেক্ষেত্রে সবগুলো ট্রেজারি বন্ডে কিন্তু বর্তমানে 12%-এর উপরে মুনাফা পাওয়া যাচ্ছে। তাই সঞ্চয়পত্রের থেকেও বেশি মুনাফা পাওয়া যাচ্ছে বর্তমানে ট্রেজারি বন্ডে। তাই ট্রেজারি বন্ড হচ্ছে সঞ্চয়পত্রের একটি আদর্শ বিকল্প বিনিয়োগের পদ্ধতি। ট্রেজারি বিল কি, সেটি হচ্ছে সঞ্চয়পত্র যেরকম সরকারের অভ্যন্তরীণ ঋণের একটি উৎস, অর্থাৎ সঞ্চয়পত্র বিক্রয় করে সরকার যেমন জনগণের কাছ থেকে অর্থ ঋণ হিসাবে নিয়ে থাকে, ট্রেজারি বিল বন্ড ঠিক অনুরূপ একটি বিষয়। ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড বিক্রয়ের মাধ্যমে সরকার অর্থ সংগ্রহ করে থাকে, অর্থাৎ সরকারের অভ্যন্তরীণ ঋণের এটিও একটি গুরুত্বপূর্ণ উৎস। এই ট্রেজারি বন্ডে কারা বিনিয়োগ করতে পারবে? ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারবে বাংলাদেশি একজন নাগরিক যার বয়স 18 বছরের ঊর্ধ্বে, তারা চাইলে এই ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারবে। ট্রেজারি বন্ড কিন্তু আপনারা সব জায়গা থেকে কিনতে পারবেন না। ট্রেজারি বন্ডে বিনিয়োগ করার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত যে 24টি পিডি ব্যাংক আছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যারা প্রাইমারি ডিলার, অর্থাৎ যারা এই ট্রেজারি বন্ডের নিলামে যারা অংশগ্রহণ করে, সেই 24টি ব্যাংক থেকে আপনারা চাইলে এই ট্রেজারি বন্ড কিনতে পারবেন। ট্রেজারি বন্ডের যে 24টি ব্যাংকগুলোর তালিকা এগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তবে আমি আপনাদেরকে বলতে চাই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে অগ্রণী, সোনালী, জনতা, রূপালী এই 4টি ব্যাংকই কিন্তু এই পিডি অ্যাকাউন্ট মেনটেন করে বাংলাদেশ ব্যাংকের সাথে। আপনারা চাইলে এই 4টি ব্যাংক থেকেও কিন্তু এই ট্রেজারি বন্ড বিনিয়োগ করতে পারবেন, এবং বাকি যে আরও 20টি ব্যাংক আছে এই 20টি ব্যাংকের লিস্ট আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারবেন। ট্রেজারি বন্ডের মেয়াদ কতদিন হয়? ট্রেজারি বন্ডের মেয়াদ 5 বছর, 10 বছর, 15 বছর এবং 20 বছর হয়ে থাকে। সাধারণত ট্রেজারি বন্ডগুলো থেকে 6 মাস পর অথবা মেয়াদ শেষে এই মুনাফাটা পাওয়া যায়। ট্রেজারি বন্ডে বিনিয়োগের আরেকটি সুবিধা হচ্ছে সঞ্চয়পত্র বিনিয়োগের ক্ষেত্রে যেরকম আপনারা জানেন সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত একক নামে বিনিয়োগ করা যায় এবং যৌথ নামে সর্বোচ্চ 60 লাখ টাকা, আর পেনশনাররা অতিরিক্ত আরও 50 লাখ টাকা বিনিয়োগ করতে পারে সঞ্চয়পত্রে। কিন্তু ট্রেজারি বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু এ ধরনের কিন্তু নির্দিষ্ট কোনো বিনিয়োগ সীমা নাই, অর্থাৎ আপনি চাইলে আপনার যে পরিমাণ ক্যাপাসিটি আছে, যে পরিমাণ বিনিয়োগ সামর্থ্য আছে, আপনারা চাইলে সে পরিমাণ বিনিয়োগ সামর্থ্য দিয়েই ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারবেন। নির্দিষ্ট করে কিন্তু কোনো পরিমাণ এখানে নির্দিষ্ট করে দেওয়া হয় নাই, আপনারা চাইলে যে কোনো পরিমাণ ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারবেন। সঞ্চয়পত্র বিনিয়োগের ক্ষেত্রে যেমন আরেকটা অসুবিধা আছে, আপনারা জানেন 5 লাখ টাকার উপরে সঞ্চয়পত্র কিনলে পরে সেখানে 10% হারে হচ্ছে এআইটি কাটা যায়, অর্থাৎ মুনাফার উপর 10% এআইটি কাটা যায়। কিন্তু ট্রেজারি বন্ডে যদি আপনারা বিনিয়োগ করে থাকেন, ট্রেজারি বন্ড থেকে আপনারা যে মুনাফাটা পাবেন এই মুনাফা থেকে কিন্তু আপনাদের ট্যাক্স কাটা যাবে হচ্ছে সর্বোচ্চ 5%, অর্থাৎ আপনি যে কোনো পরিমাণে বিনিয়োগ করেন না কেন 5%-এর উপরে কিন্তু এআইটি কাটা হবে না। সঞ্চয়পত্রের বিনিয়োগের থেকে আপনারা যে মুনাফাটা পেয়ে থাকেন ওই মুনাফার উপর যে এআইটি কাটা হয়, অর্থাৎ যে ট্যাক্সটা কাটা হয় সেটি চূড়ান্ত, নতুন করে কিন্তু আপনাদের কোনো ট্যাক্স দিতে হয় না। কিন্তু ট্রেজারি বন্ডের বিনিয়োগ থেকে আপনাদের যে আয়টা হবে এই আয়ের উপরও কিন্তু আপনাদের নতুন করে কিন্তু ট্যাক্স দিতে হবে যদি আপনার করযোগ্য আয় অতিক্রম করে যায়। সুপ্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনার পরিচিত জনের সাথে, প্রিয়জনের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটি অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।